তোমরা আমার সাথে থেকো। তোমাদের ভালোবাসায় তোমাদেরকে ছেড়ে যেতে পারছি না, কি করব বলো? আমি আমি এক তো টাইম পাই না, তোমরা দেখো এখন বাজে 9:30, এখন এই জাস্ট এই যে এদিকে সোনা এদিকে মনা দুটো ঘুমালো, তো এখন যাব রুটি করতে। রুটি করা হয়ে গেলে তারপরে বাবাকে, হাজব্যান্ড আসবে, মা, সবাইকে খেতে দিতে হবে। তো আমি সারাদিনে তো একটা শর্ট ভিডিও করার টাইম পাই না, তো ভাবি রাতের বেলাতে করব। তো ভাবি ওরা যখন সকাল সকাল ঘুমিয়ে পড়বে তো করব, তো ওরা তো ঘুমায় না, যার জন্য আমার মানে ভিডিও আর করাও হয় না। সারাদিনে এত ব্যস্ত থাকি যে ক্যামেরাটা নিয়ে যে ভিডিও করবো তো সে সময়টা পাই না। তো আমি বললাম ছেড়ে দেব, কিন্তু তোমরা আমাকে ছাড়তেও দেবে না, তো আমি কি করব বলো? আমার না কিছু মাথায় আসছে না, জানো না, আমি আমার তো ইউটিউব ছাড়ার একদম ইচ্ছে না, কিন্তু আমি টাইম পাচ্ছি না বুঝলে, যার জন্য আমি কিছু করতে পাচ্ছি না। আমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাদের এই এক একটা কমেন্ট মানে আমার সব দুঃখ দুঃখ কষ্ট সব কিছু ভুলে দেয়, সারাদিনের ক্লান্তি সব কিছু। যখন আমি রাতের বেলা শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি, আমি সারাদিনে কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার টাইম পাই না। আমি যা রিপ্লাই দিই, যা ভিডিও দেখি, সব কিছু রাতের বেলাতেই করি, আমার ভিডিও এডিটিং সব কিছু। তো সারাদিনের কাজ করে বিছানায় আসলে আর মনে হয় না যে ভিডিও এডিট করি বা থাম্বনেল করি, তবুও তোমাদের যার যার ভিডিও আমি দেখি, সবার ভিডিও আমি কাজের মাঝখানে চালিয়ে রেখে দিই, যে দেখতেও যদি না পাই আমি টাইমটা পুরো করার চেষ্টা করি, যে আমার দ্বারা যদি কারোর উপকার হয় তো হোক, আমি সেটাই মনে করি। ইউটিউবে ভাবি যে সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো জানি না তোমরা কে কী মনে করো বা কিছু, কিন্তু আমি কিন্তু এই এটাই আমার মাথায় আসে সবসময় যে আমি যদি ভিডিও নাও দেখতে পারি আমি চালিয়ে রেখে দেবো, কারণ তার ওয়াচ টাইমটা কমপ্লিট হোক, এটাই আমি চাই। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় যেতে যখন পারলাম না, চেষ্টা করবো টুকটাক ভিডিও দেওয়ার, একেবারে ছেড়ে যাব না। তবে রেগুলার আমি ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ আমি প্রচুর, তোমরা জানো না, কেউ যদি আমার এখন ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখাতাম যে আমি সারাদিনে যে ক্যামেরাটা অন করে একটু কথা বলবো সেটাও পারি না। 2-3টে ব্লগে তোমরা দেখতে পাবে শুধু আমি মানে তোমাদের সামনে এসে কখনো কথা বলতে পারিনি, যা কথা বলেছি ভয়েস ওভারে কথা বলেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে থাকবো, তোমরা আমার সাথে থেকো। বাবা, ও বাবা, ওকে আমি ওইখানটায় শুয়ে দিয়েছিলাম আর আমি গেছিলাম বাবাকে খেতে দিতে, আমি এসে দেখি ও এইখানটায় চলে এসছে। দেখো আমি শুয়ে ওইখানটায় আর ও থাকে আমার এই সাইডে আর মাই থাকে আমার এই সাইডে, মাই ঘুমিয়ে পড়েছে। তো দেখো ও আমাকে খুঁজতে খুঁজতে চলে এসছে একা একা। বাবান, ও বাবান, রাতের বেলাও মাকে খুঁজতে হবে, মা কোথাও যেতে পারবে না। বাবান ঘুমিয়ে গেছে একদম, দেখো আমাকে খুঁজতে খুঁজতে চলে এসছে রে। সত্যি বাচ্চারা মাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, আর বড় হয়ে গেলে মাকে আর চিনবেই না। বাবান,